সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকে আমরা এই ভিডিও থেকে ক্লাস সিক্স এর সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রত্যেকটির মান 1 নম্বর করে। একের দিকে দেওয়া আছে, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। তো স্টেনলেস স্টিল তৈরি করা হয় লোহা আর ক্রোমিয়াম মিশিয়ে, তো অপশন ডি টা এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দেখে, পিউমিস হলো এক প্রকার পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা না কোনোটি নয়। তো পিউমিস এটা হচ্ছে এক প্রকার আগ্নেয় শিলা, অপশন বি টা এখানে সঠিক উত্তর হবে। এরপর 3 নম্বর দেখে, গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট না কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে 1 ঘন্টা পাওয়া যায়, ওকে অপশন এটা। এরপর 4 নম্বর দাগে, একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন না চাপ, একটি স্পর্শহীন বল হচ্ছে ওজন। এরপর 5 নম্বর দাগে, বলের এসআই একক হলো ডাইন, বার, নিউটন না পাস্কাল, তো বলের এসআই একক হচ্ছে নিউটন, অপশন সি। 6 নম্বর দাগে, কনুই বা হাঁটুতে রয়েছে বল ও সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি না স্যাডল সন্ধি, তো হাঁটু কনুই ও হাঁটুতে রয়েছে হিঞ্জ সন্ধি, অপশন বিটা সঠিক উত্তর হবে। 2 নম্বর দাগে, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে এবং 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে। একের দাগে রয়েছে, বক্সাইট কোন ধাতুর আকরিক, তো বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। 2 নম্বর হচ্ছে, তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে, তো তরলের আয়তন মাপা হয় মাপনি চোঙের সাহায্যে। 3 নম্বর, ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের চাপ, বলের জন্য চাপ কমবে, এটা সত্য না মিথ্যা, তো ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ বলের চাপ কিন্তু কমে যায়, এটা হবে সত্য। 4 নম্বর, একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতি শক্তিকে কাজে লাগানো হয়, আমরা লিখছি উইন্ড মিলে বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন, ওকে এখানে বায়ু শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় উইন্ড মিলে, এটা হচ্ছে একটি উদাহরণ। এরপর 5 নম্বর দেখে, মানুষের লালা রসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, তো মানুষের লালা রসে উপস্থিত জীবাণুনাশক যে রাসায়নিক পদার্থ সেটাকে বলা হয়, সেটা হচ্ছে লাইসোজোম। পরের প্রশ্ন 3 নম্বর দেখে, আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লিখো, প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে, তোমরা উত্তর লিখছে এটা হচ্ছে আগ্নেয় শিলা, এটা হচ্ছে পাললিক শিলা। 1 নম্বর পার্থক্য হচ্ছে, আগ্নেয় শিলা কঠিন প্রকৃতির আর পাললিক শিলা কোমল প্রকৃতির। 2 নম্বর হচ্ছে, আগ্নেয় শিলায় স্তর থাকে আর পাললিক শিলায় স্তর থাকে না, কোনো স্তর থাকে না, তো দুটি পার্থক্য আমরা লিখলাম, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা। পরের প্রশ্ন 4 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 3, 4, 12 নম্বর দেওয়া হয়েছে। এখানে দেখা রয়েছে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উভয়ের একটি পরে উদাহরণ দাও, প্রশ্নের মান দেড় প্লাস দেড়। তো প্রাথমিক রাশি কি না, যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের প্রাথমিক মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি। আর লব্ধ রাশি কি, যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি, এগুলো হচ্ছে লব্ধ রাশি। অর্থাৎ লব্ধ রাশিগুলো প্রাথমিক রাশি থেকে কি হয়, তৈরি হয়, তাদের বলা হয় লব্ধ রাশি। 2 নম্বর, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, ব্যাং, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো, প্রশ্নের মান দেওয়া আছে 2 প্লাস 1। তো খাদ্য শৃঙ্খল কি না, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। আর এখানে কয়েকটি প্রাণীর নাম দেওয়া আছে, এগুলোকে খাদ্য খাদক হিসাবে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে আমরা লিখবো সূর্য, সূর্য থেকে কি করে, গাছ খাবার তৈরি করে সূর্যের আলোক রশ্মির সাহায্যে, এবং গাছের পাতা কে খায়, ফড়িং খায়, ফড়িং কে খায়, ব্যাং, ব্যাং কে খায় সাপ, এবং সাপকে খায় ময়ূর, এভাবে খাদ্য খাদক হিসাবে এটাকে সাজিয়ে লিখতে হবে। এরপর 3 নম্বর দাগে যেটা রয়েছে, চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃত করো, প্রশ্নের মান 1 প্লাস 2। তো চাপ কাকে বলে, না কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, ঠিক আছে। আর বার্নৌলির নীতি কি, না কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, অর্থাৎ তরল বা গ্যাসের গতিবেগ যেখানে বেশি সেখানে তার চাপটা কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। 4 নম্বর দেখা প্রশ্ন রয়েছে, রক্তের উপাদানগুলি কি কি, তো রক্তের অধিকাংশ অংশ হলো জলীয় অংশ যার নাম রক্তরস বা প্লাজমা, এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর হচ্ছে অণুচক্রিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি এবং নুনও থাকে, ওকে। তো এভাবে আমরা রক্তের উপাদানগুলির নাম এখানে লিখলাম। এটা ছিল ক্লাস সিক্স এর সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে,
তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।